নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, পড়ে গেছে 1428 বঙ্গাব্দ, আর এই 1428 বঙ্গাব্দে শনিদেব এই 8 রাশির সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে ধন বর্ষা হতে চলেছে। কোন কোন দিক থেকে শনিদেব আপনাদেরকে ধন দিতে চলেছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভস্য শীঘ্র। ১৪২৮ বঙ্গাব্দে শনিদেব যে 8 রাশিকে দুহাত ভরে দিতে চলেছে, অর্থাৎ সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে, সে রাশিগুলির নাম আমি একে একে উল্লেখ করতে চলেছি। তবে তার আগে শনিদেব নিয়ে আমি ছোট্ট করে কিছু কথা বলবো, যে কথাগুলো আপনাদের শোনা অত্যন্ত জরুরি। দেখুন, শনিদেব বর্তমান কলিযুগে ন্যায়কারক গ্রহ হিসাবে মানা হয়, অর্থাৎ আপনি যেমন যেমন কাজ করবেন ঠিক তেমন তেমন ফল পাবেন সারসাতি এবং ঢাইয়াতে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনি যদি ন্যায় কাজের সাথে যুক্ত থাকেন তাহলে আপনি সারসাতি বা ঢাইয়াতে সেরকম কোনো খারাপ প্রভাব পাবেন না বা এফেক্ট পাবেন না। আবার যদি অন্যায় কাজের সাথে যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে সর্বশান্ত করে দেবে। এবার আসি খারাপ কাজ কোনগুলো। যদি আপনি কারো অর্থ চিট করেন, যদি আপনি কাউকে প্রতারণা করেন, গরিব মানুষকে অবহেলা করেন, রাস্তার দুস্থ কুকুরকে হত্যা করেন বা আননেসেসারিভাবে মারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার খারাপ হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থেকে যায়। অর্থাৎ কারো অর্থ চিট করা, কাউকে ঠকানো, কাউকে প্রতারণা করা, পরনারীর প্রতি বাজে নজর রাখা, এই সমস্ত জিনিস শনিদেব একেবারেই পছন্দ করেন না। আপনাদের প্রত্যেককে সেই সব মানুষদেরকে সমাদর করতে হবে এবং রাস্তার যে দুস্থ কুকুর রয়েছে তাদেরকে আপনার সামর্থ্য মতো খাদ্য দান করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দ্বিগুণ ফল পাবেন। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলির সমস্ত রেকর্ড শনিদেব 1428 বঙ্গাব্দে ভাঙতে চলেছে। তার আগে যারা ফ্রিতে জন্মছক বিশ্লেষণ করতে চান তাদের জন্য আমি নিয়ে এসেছি সেই সুযোগ, তবে এটি এই চ্যানেলে নয়, সেটি আমার আরেকটি চ্যানেলে। চ্যানেলটির নাম অ্যাস্ট্রো টার্গেট, ASTROTARGET। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি আপনারা সেই চ্যানেলের সানডে কমেন্টস বক্সে আপনার নাম, আপনার জন্ম তারিখ, আপনার জন্মসময় এবং জন্মস্থান উল্লেখ করুন, আগামী রবিবার আপনারটা পিক করা হবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি শনিদেব সমস্ত রেকর্ড 1428 বঙ্গাব্দে ভাঙতে চলেছে। তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদের উপর প্রসন্ন হতে চলেছে এবং আপনাদের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। এবং এর পাশাপাশি যারা অর্থ কষ্টে রয়েছেন, চাকরি পাচ্ছেন না, ব্যবসায় অবনতি হয়েছে, তাদের কিন্তু সেই জায়গা থেকে অনেকটা রিকভারি করবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদেরও দুহাত ভরে দিতে চলেছে, অর্থাৎ আপনাদের সমস্ত রেকর্ড শনিদেব ভাঙতে চলেছে। যারা চাকরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘটবে, এবং এর পাশাপাশি যারা কালো জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন বা নীল জাতীয় প্রোডাক্টের বিজনেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। পারিবারিক দিক যদি বলা যায় অনেকাংশেই শুভ হতে চলেছে। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শনিদেবের কৃপা পেতে চলেছেন, যার দরুন আপনাদের জীবনের সমস্ত রেকর্ড শনিদেব ভাঙতে চলেছে। অর্থাৎ যারা চাকরি করছেন তাদের চাকরিতে পদোন্নতির পাশাপাশি যারা চাকরি করছেন না তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং এর পাশাপাশি আপনাদের অর্থনৈতিক স্থিতি অনেকাংশে ডেভেলপমেন্ট করতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না
সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে। এবং বিবাহ স্থান যদি বলা যায় সেদিকটাও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখা যাচ্ছে। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদেরও দুহাত ভরে দিতে চলেছে, অর্থাৎ আপনাদের সমস্ত রেকর্ড শনিদেব ভাঙতে চলেছে। অর্থাৎ যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির পাশাপাশি চাকুরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, এবং যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসায় শ্রীবৃদ্ধি ঘুরতে চলেছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শনিদেবের কৃপা পেতে চলেছেন, যার ফলে শনিদেব এই 1428 বঙ্গাব্দে আপনাদের সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। অর্থাৎ যারা চাকুরি পাচ্ছেন না তারা কিন্তু চাকুরি পেতে চলেছেন, এবং যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনাদের হয়ে যাবে, ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শনিদেবের কৃপা পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের সমস্ত রেকর্ড শনিদেব ভাঙতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে, এবং যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির পাশাপাশি যারা চাকুরি করছেন না তাদের চাকুরি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও শনিদেবের কৃপা পেতে চলেছেন, অর্থাৎ শনিদেব দুহাত ভরে দিতে চলেছে আপনাদের। অর্থাৎ 1428 বঙ্গাব্দে সমস্ত রেকর্ড শনিদেব ভাঙতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু হয়ে যাবে, অর্থাৎ না হওয়া কাজ আটকে যাওয়া কাজ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিবাহ দিক যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এছাড়াও এই বছর আপনারা যে কোনো ক্ষেত্র থেকে ধন প্রাপ্তি করতে চলেছেন। এরপরে শেষ যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে শনিদেব আপনাদেরও সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে। অর্থ প্রাপ্তি কিন্তু আপনাদের জীবনে যথেষ্ট পরিমাণে হতে চলেছে। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনাদের হয়ে যাবে, এবং ফ্যামিলির সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির পাশাপাশি যারা চাকুরি করছেন না তাদের কিন্তু চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে যদি বলা যায় এই বছর অর্থাৎ 1428 বঙ্গাব্দ আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ শুভবার্তা বহন করতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।